নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন আজকে কি আপডেট গঙ্গাসাগর ফেয়ার 2021 কয়েকদিন পরে শুরু হবে প্রশাসন ও পশ্চিমবঙ্গ সরকার প্রস্তুত হয়েছেন সিস্টেমে কোনো ভুল না হবে তাই প্রতিটি ব্যক্তির নিরাপত্তা সাগর ফেয়ারের বিষয়ে সচেতন 2020 সালের কেন্দ্র সরকার আদেশের পর করোনা যুগে অনলক অবস্থানের মধ্যে ভ্যাকসিন পূর্ণ সতর্ক না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ হতে হবে না মেলার দিনে ভক্তরা 14 জানুয়ারি 2021 থেকে 15 জানুয়ারি 2021 সম্পর্কে সতর্ক অবলম্বন করেন স্নান এবং দর্শক ব্যক্তিত্ব সতর্ক নিতে বলা হয়েছে নাগা বাবা বলেছেন যে করোনা সম্পর্কে সরকারের আদেশ অনুসরণ করা হচ্ছে তবে মহাসাগরে কোনো ভয় নেই পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে উদাসীনতা রয়েছে যেখানে সরকার সিস্টেমে ব্যয় হচ্ছে দোকানদারদের মধ্যে আরো তীর্থযাত্রীদের ভিড়ের একটি কম অংশ হবে এটা মত আছে বাজারে মধ্য করোনা এর সমস্ত সতর্ক আছে সমস্ত পুরোহিত ভাতা পেতে না এটা নিয়ে পুরোহিত সংগঠন বলেন সাধু নাগা বাবা বলেছেন সরকার উদাসীনতা রয়েছে কোনো সমস্যা নেই রাস্তা খুব ভালো গাড়ি পরিষেবাও ভালো আপনার বাড়ি কোথায় বাড়ি আমাদের কলকাতা দুর্গানগর এয়ারপোর্ট দুর্গানগর দমদম হ্যাঁ আমরা এখানে খুব ভালো ঘুরেছি ভালো পরিবেশ আছে সুস্থভাবে এসেছি স্নান করেছি এখন পুজো দেবো বাড়ি যাবো এখানে খুব ভালো পরিবেশ খুব ভালো লাগলো দেখতে ঘুরলাম সবকিছু খুব ভালো লাগলো না কোনো অসুবিধা হয়নি আমরা ঠিকঠাকই এসেছি হ্যাঁ না 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 সব আছে সব আছে আমাদের পুরো ফ্যামিলি এসেছি আমরা ভালো জিনিস মানে ভালো দেখতে খুব সুন্দর জন্য লাগে এটা সাফা সুতরার জন্য মহিলাদেরকে করোনাও ভালো ব্যবস্থা রেখেছে না করোনারও মানে যাদের করোনা হয়েছে তাদেরকে মানে নিয়ে যাচ্ছে দেখাচ্ছে ভালো মন্দ সবকিছু এধারে সব ব্যবস্থা আপনার বাড়িটা দিদি গঙ্গাসাগর কাঞ্চনগিরি নারায়ণ আড়ি থাকেন কোথায় আমি গঙ্গাসাগরেই থাকি গঙ্গাসাগরই বাড়ি আমার 2019 গঙ্গাসাগর মেলাতে যে পরিমাণ ছিল তার ঠিকই ভাগও নেই লোকজন আসছে কোথায় সেরকম লোকজন নেই আমরা তো দোকানে অলরেডি আশা করে বসে আছি যে এবছর 2020 বিদায় নিল এবারে 21 এই গঙ্গাসাগর নতুন গঙ্গাসাগর মেলা নিশ্চয়ই ভালোভাবে করে কিন্তু লোকজন না এলে পরে আমাদের ব্যবসাপত্র একটু অবস্থা হয়ে গেছে দেখছেন আপনারা তো সবাই এই গেল 1 জানুয়ারি এখানে মিনিমাম কাছাকাছি না হলেও 50,000-60,000 লোক হয় একদিনে সে জায়গায় 5,000 লোকও হয়নি আর 2,000 লোকও হয়নি সারাদিনে না হলেও 1,500 লোক এদিক ওদিক ঘোরাফেরা করেছিল বিক্রি নেই কথা বলবেন না এখানে বিক্রি তো আমাদের টোটালি নেই আপনার মন্দির তো বন্ধ ছিল লকডাউনে পুরো মন্দির বন্ধ ছিল তারপরে মন্দির খুলেছে মহালয়ার পরের থেকে আমরা আস্তে আস্তে দোকান খোলা শুরু করেছি কিন্তু শুরু করলে কি হবে লোকজন নেই এখানে সেরকম ভিড়ভাড়টা কোনো কিছুই নেই এই সারাদিনে 2-500 লোকজন এদিক ওদিক করে আসছে আর সঙ্গে সঙ্গে বেরিয়েও যাচ্ছে আগের মতো করে যেখানে এখানে রাত তারা তো মানুষ থাকতো 5 জায়গায় ঘুরতো এখানে কেনাকাটা করতো সেরকম কোনো পজিশনই নেই ওই আসছে টুকটাক দু একজন পুজো টুজো দিচ্ছে শিবরাম ভুইয়া থাকেন কোথায় কালীবাজার ভেতর দিয়ে এই সাগরে ব্যবসা নেই মানে হয়ে গেছে আমরা একদম এতে আছি খুব কষ্টে কেন বলো এইসব সমস্যা লোকজন নেই কি ব্যবস্থা ওই তো ওই রেশনে চাল দিচ্ছে ফ্রিতে এটাই পাচ্ছি আর সেই ছাড়া তো আর অন্য কোনো নেই একদম নেই একদম ফাঁকা মানে প্যাসেঞ্জার অটো পাচ্ছেন না একদম অটো বসছে না সারাদিন বাঙালি হ্যাঁ যেটা লোক যাচ্ছে হাত ধোয়া এই লকডাউনের কাছ থেকে লকডাউনে না বাড়া একটু বাড়বে বেশি বাড়বে না বাইরের লোক আসবে না কলকাতার লোক তো পাশে ধারে পাশে এগুলো একটু টাকি টুকি আসছে মানে আউটসাইড দিয়ে বিহারে ইউপি এগুলো আসবে না আসছে না না আমার নাম ভবানী রানা থাকেন কোথায় আমার বাড়ি এই গঙ্গাসাগর এখান থেকে 15 কিলোমিটার রাস্তা হবে না এই বছর মানে লকডাউনের জন্য আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না তারপরে আমাদের মেলা মাঠে মানে বাইরে থেকে যেসব যাত্রীগুলো আসে এর পর্যন্ত আমাদের ব্যবসাও ভালো হচ্ছে না দাদা আর আমরা কি করে ব্যবসা চালাবো প্রচুর টেনশনের মাধ্যমে আছি আর না সেরকম লোকজন লকডাউন করে দিয়ে বাইরে থেকে যদি কিছু মানুষ যাত্রীগুলো আমাদের সাগর মেলাতে আসছে তাহলে আমাদের বিক্রি ভালো হতো কিন্তু এবছর তো সেরকম হচ্ছে না সেরকম মনে হচ্ছে না
মানে এই মেলার আগে থেকে যেমন জমজমাট হতো এই মেলাতে সেরকম আর হচ্ছে না ভয় তো লাগবে তো করলে আমাকে এসে সকালে বলে গেছে আমরা রান্না করেছিলাম দোকানে একটা কাস্টমার এসে মাল দিচ্ছি তাই জন্য মুখে আমি মাস্ক লাগাই পারবে নাকি কমে হবে হবে সেরকম ধরনের হবে মানে অল্প ধরনের হবে মানে আমার বাইরে থেকে লোক আসবে না আমাদের স্থানীয় মেলাতে এই আমাদের স্বাভাবিক এই মানে আমাদের এই গঙ্গাসাগরে যে অস্থায়ী ভাবে যখন মানুষ আসে সেরকম ওরা আসবে হ্যাঁ আমি গত বছর এখানটাই দোকান লাগিয়েছি আগের বছর আমার কারবারও কিন্তু ভালো হয়েছিল এ বছর তো হবে কিনা ঠিক আমি ভাবতে পারছি আশা করতে পারছি না দেবব্রত দাস আপনি থাকেন কোথায় গঙ্গাসাগর বিক্রি ভালো হচ্ছে না লকডাউনের বাজারে তো আমরা বেকার বসে আছি হ্যাঁ করবো আমরা কি করে ব্যবসা চালাব হ্যাঁ লোকজন খুব কম হচ্ছে খুব কম রেয়ার ভালো হবে না সুযোগ পাবো আমরা কিছু পাচ্ছেন না না কিছু কতদিন ধরে লাগাচ্ছেন ফোন আমরা এখানে 30 বছর এখানে বসে আছি আমার নাম হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি এখন উনি কি স্যার একটা বলে দিন স্যার একটু আসুন না আমরা এটা আমাদের এখানে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনেকদিন থেকে চালু করেছি আনুষ্ঠানিক ভাবে আমরা আজকেই শুরু করলাম এটা আমাদের সারা মেলাটাই চলবে এখানে যত প্লাস্টিক যারা পাবো সব প্লাস্টিক এখানে দেওয়া হবে এবং তার পরিবর্তে আমরা এক্সচেঞ্জ করে বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল যেটা আছে এই যে আমরা দেখতে পাচ্ছেন ওখানে আছে গাড়িতে আছে এগুলোই দেওয়া হবে এবং এটা বোতলটা হচ্ছে সেই প্রতীক যে বোতলের সমস্ত যে প্লাস্টিক চলবে না সিঙ্গেল ইউজ চলবে না সেগুলোকে আমরা এখানে সবাই ফেলবে আর কি এই একটা একটা সিম্বল হিসেবে আমরা এটা টোটাল আমরা মেলা চত্বর চালাবো আমাদের আপাতত এখন আজকে একটা চালু হয়েছে আরও 4-5টা গাড়ি আসছে সব চলবে সারা মেলাতে আমাদের এগুলো সব চলবে হ্যাঁ 10-12 দিন চলবে এবং পরেও মেলার পরেও অনেক মেটেরিয়াল তো প্লাস্টিক পড়ে থাকবে সেগুলোর জন্য আমাদের চলবে থাকেন কোথায় শিকারপুর 1 নম্বর অঞ্চল সাগর আমাদের এখানে তো সমস্যা হয় না হ্যাঁ চতুর্দিকে সোনা সোনা আছে এবার আমরা সুন্দর পরিবেশে চলছি এখানে বর্তমান যে কোভিড পরিস্থিতিতে বাইরে যাচ্ছি তো মানে নেই বলাই চলে আর মনে হচ্ছে এবছর পুণার্থী খুবই কমে আসবে তার কারণ ট্রেন ট্রেন তো অ্যাভেলেবেল হয়নি আর স্থানীয়রা যারা যেটুকু কর্মকর্ম হয় সেটাই গঙ্গাসাগরের যে সমস্ত অন্যান্য রাজ্য থেকে যে পুণ্যার্থীরা আসে তারা এখানে বিভিন্ন রকম পূজা পদ্ধতি শ্রাদ্ধ শান্তি ইত্যাদি দৈবিক কর্ম এখানে করে হ্যাঁ সেই আমাদের তো একটা সবার হয়নি মানে কিছু কিছু স্তরে হয়েছে তো সে তো একবার আমরা পেয়েছি কিন্তু হলো আর 3 মাস হয়ে গেল সামনে শেষে আমার সরকারি থেকেই যেটা রেশন পাওয়ার কথা সেটাই পাচ্ছি আর এমনি সংস্থা থেকে টুকটাক বিভিন্ন সংস্থা সমিতিটা আমার এখানে কিন্তু আমাদের সাগরী সবাই বাসিন্দা বিভিন্ন গ্রামে এলাকা থেকে পছন্দ করি 33 জন সদস্য আমাদের আর এখানে এই মাঠে 3টে সমিতি কাজ করে একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গঙ্গাসাগর স্নানঘাট পুরীর সংগঠন আর একটা হচ্ছে এই জনকল্যাণ সেবা সমিতি আর একটা হচ্ছে দেবসিদ্ধি নাম রবীন চক্রবর্তী গাউলিতে বাড়ি এখান থেকে 5-6 কিলোমিটার দূরে রবীন চক্রবর্তী এই ব্রাহ্মণ সেবা জনকল্যাণ সেবা সমিতি কি আছেন আপনি আমি সদস্য দেখুন যে পুরানো আবহাওয়াটা এখানে এসছে এরই রূপে যদি বাইরের কোনো যাত্রী আসে এখানে এই রোগটা আরও প্রবল হওয়ার আশঙ্কায় যায় এটা প্রবল একটা আকার নিতে পারে কেন বলি আমাদের এই সাগরদ্বীপে ওই রোগটা খুবই কম হচ্ছে বাইরের যাত্রীটা এলে আরও হয়তো বেশি হতে পারে না প্রত্যেক বছরের তুলনায় এবছর সেই যাত্রী আসবে না যাত্রী অনেক কমই হবে আমি আছি এইটা 20 বছর আমাদের এই সমিতিটা এখানে হয়েছে 30 বছর 34 বছর না যেখান থেকে এই রোগটা সৃষ্টি হয়েছে সেইখান থেকে আমাদের এখানে খুবই অসুবিধার মাঝখানে আছে আমাদের সেই ইনকাম নেই এইটার উপরে নির্ভর করে আমাদের ফ্যামিলি মেনটেন হতো সেরকম ইনকামও পাচ্ছি না
আর ফ্যামিলিও সেরকম মেনটেন করতে পারে। হ্যাঁ, সরকার থেকে পুরোহিত ভাতা ঘোষণা করেছে এবং পেয়েছে কিছু ব্রাহ্মণ, অনেকে পায়নি এখনো পর্যন্ত। আপনি পেয়েছেন? আমি পেয়েছি, না প্রত্যেক বছর আসে, এবছর এখনো আসে না। 34 জন মেম্বার আছি আমাদের গ্রুপে, এখানে 3টি গ্রুপ আছে, টোটালে 100 জন আছে। তিনটা গ্রুপ কী কী নাম আছে? একটা হচ্ছে জনকল্যাণ ব্রাহ্মণ সেবা সমিতি, আর একটা হচ্ছে দেবশুদ্ধি ব্রাহ্মণ সেবা সমিতি, আর একটা হচ্ছে পুরোহিত সংগঠন।